ইউনাইটেড আরব আমিরাতে ইউএতে বাংলাদেশের এমবাসির পক্ষ থেকে নতুন আপডেট আপনাকে জানাতে সাথে আছে আমি এমএস জুয়েল। ইউনাইটেড আরব আমিরাতে রেসিডেন্ট ভিসাধারী বাংলাদেশের নাগরিক বাংলাদেশে বা অন্যান্য দেশের নাগরিক নিজেদের দেশে অবস্থান করছেন। আজকের নতুন আপডেটে রয়েছে তাদের জন্য সুখবর। দুবাই ব্যতীত অন্যান্য যেমন আবুধাবি, শাহরাজ, আজমান, ফুজেরা, রাস আল খাইমান, উমাল কোয়েন, আপনি যদি এসবের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন আপনি আরব আমিরাতে ফেরত যাইতে পারবেন কিনা। যেসব বন্ধুর বিশেষ মেয়াদ রয়েছে বা আছে, যাদের আরব আমিরাতের বাইরে অবস্থান হচ্ছে 6 মাস বা তার কম বেশি, যাই হোক না কেন, তারা নিজেদের মোবাইল থেকে একটি লিঙ্কে পাসপোর্ট নাম্বার এবং আমিরাতের আইডি নাম্বারটি দিয়ে চেক করতে পারবেন আপনি ওই দেশে যাইতে পারবেন কিনা। লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে যাইতে পারবেন। আর ভিডিও শেষে আমি অবশ্যই দেখিয়ে দিব কিভাবে আপনি লিঙ্কটি দিবেন, আইডি দিবেন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করবেন। যদি না পারেন তাহলে কবে কিভাবে আসতে পারবেন সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে। আর যদি আপনি আরব আমিরাতে ফেরত আসতে পারেন তাহলে আপনার ফ্লাইটের 96 ঘন্টা পূর্বে বা মধ্যে আপনার COVID-19 নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আপনার অবগতির জন্য জানিয়ে রাখছি, COVID-19 নেগেটিভ সার্টিফিকেট যে কোনো হসপিটাল বা মেডিকেল থেকে নিলে হবে না, সংগ্রহ করলে হবে না। আপনাকে দুই দেশের অনুমোদিত বাংলাদেশের 16টি হসপিটাল বা মেডিকেল রয়েছে, আপনি সেখান থেকে COVID-19 নেগেটিভ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে, তাহলে আপনার এই সার্টিফিকেটটি গ্রহণ করবেন। এখনই আমি আপনাকে একটি আরব আমিরাতে ডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার চেক করে দেখিয়ে দিব যে আপনি যাইতে পারবেন কি পারবেন না। হ্যাঁ, চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা যাব এই লিঙ্কে। এই লিঙ্কটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই লিঙ্কে গিয়ে এখানে যে এমআরএফ আইডি নাম্বার রয়েছে এখানে আপনি আইডি নাম্বারটি দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, প্রথমে আমাদের একটা এমআরএফ আইডি নাম্বার রয়েছে, এটাকে আমরা কপি করি এখানে দিয়ে দিলাম। গুড। পাসপোর্ট নাম্বার, এই যে পাসপোর্ট নাম্বার দেখতে পাচ্ছেন, পাসপোর্ট নাম্বার দিলাম। এবার হচ্ছে পাসপোর্ট টাইপ, অর্থাৎ আপনার কোন ধরনের পাসপোর্ট সেটা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অর্ডিনারি পাসপোর্ট দিলাম। এবার হচ্ছে কারেন্ট ন্যাশনালিটি, অর্থাৎ আপনার দেশের নাম সিলেক্ট করতে হবে। এখানে আমার হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের কোড নম্বর হচ্ছে 207, বাংলাদেশ চলে আসে। আর যদি আপনি 207 না জানেন তাহলে আপনি এখান থেকে অবশ্যই বাংলাদেশ ম্যানুয়ালি চেকিং করতে হবে। নিচে যে ক্যাপশনটি দেখতে পাচ্ছেন, আই এম নট এ রোবট, এই ক্যাপশনটি ওকে করবেন। এখন আমরা সিম্পলি এখানে একটা চেক ক্লিক করবো। চেক, এখানে বলা হচ্ছে আপনি এই মুহূর্তে অনুমতি পাচ্ছেন না, আপনাকে 60 ডের মধ্যে জানিয়ে দিবে। এবার বন্ধুরা, আমরা আরও একজনের চেক করে দেখবো তিনি পারবেন কিনা। প্রথমে আমাদের এমিরেট আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার, অর্ডিনারি পাসপোর্ট, বাংলাদেশ, তাহলে এগুলো থাকলো। শুধুমাত্র আমরা ক্যাপশনটি ক্যাপশন করবো, যেমন আই এম নট এ রোবট, এই ক্যাপশনটি ক্যাপশন করবো। করার পরে সিম্পলি চেক এটা ক্লিক করুন। ব্যাস, দেখতে পাচ্ছেন উনি কিন্তু যাইতে পারতেছেন। ওনার এই যে এই লেখাটা কিন্তু সবুজ হচ্ছে, আর আমরা আগে যাকে দেখিয়েছি তার কিন্তু সবুজ হয়নি। আপনি এইভাবে চাইলে আপনাদের নিজেদের মোবাইল থেকে প্রথমে আপনার মোবাইলের নেট কানেকশনটি চালু করবেন এবং আপনার পছন্দের বাজেটটি ওপেন করবেন। উপরে যে ইউআরএল বারটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে আপনাকে টাইপ করতে হবে এই লিঙ্কটি। আমি লিঙ্কটি অবশ্যই আপনাকে বড় করে দেখিয়ে দিচ্ছি। লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনাকে টাইপ করতে হবে একদম ইউআরএল বারে। দেওয়ার পরে আপনাকে ওই অপশনটি দেখাবে। এই লিঙ্কটি দেওয়ার পরে আপনাকে এরকম একটা দেখাবে পেজ, এরকম একটা এমটি পেজ দেখাবে। আপনারা এখানে আইডি নাম্বার দেবেন, এখানে পাসপোর্ট নাম্বার দেবেন, এখানে পাসপোর্টের ধরনটি দেবেন, এখানে আপনি ন্যাশনালিটি দেবেন বাংলাদেশ। যদি আপনি করতে না পারেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে। মিনারেল, এখানে অনেকগুলো কান্ট্রি রয়েছে, আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেওয়ার পরে আপনাকে আই এম নট এ রোবট এখানে একটা ক্যাপশন করতে হবে, করে আপনাকে চেক করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এরকম নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিন। আপনার যেসব বন্ধুবান্ধবরা রয়েছেন আমার থেকে ফেরত যাবেন তাদেরকে আপনি এই মেসেজটি অবশ্যই দিবেন, দিয়ে হেল্প করবেন। আর সেই জন্য কী করতে হবে, আমার এই ছোট্ট ভিডিওটি আপনি আপনার ফেসবুক বা সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো রয়েছে, হোয়াটসঅ্যাপ, ইমেল, টুইটার, ফাইবার বা ইমো, সেই সবগুলোতে শেয়ার করতে পারবেন। শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন যেন তাদেরও উপকার হতে পারে।